হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএম ইনস্টিটিউশন। দিস ইজ মোলায়েম। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে টপিক হচ্ছে নতুন অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট তোমরা শুনেছো আগে, যারা যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্ট তারা জানোই যে অ্যাসাইনমেন্ট কি। যারা নতুন ভর্তি হয়েছো বিডিবি ফার্স্ট ইয়ার বা পিজি ফার্স্ট ইয়ারে তারা জানো না, অনেকেই জানো না যে অ্যাসাইনমেন্ট কি। তা আবার নতুন অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট পুরানো আছে বা নতুনও আছে, আমি এই কারণে বলছি কারণ অ্যাসাইনমেন্টের টপিক আগের বছরে কিছু চেঞ্জেস এনেছে, বিগেস্ট কিছু চেঞ্জেস এনেছে, তার জন্য বলছি নতুন অ্যাসাইনমেন্ট। কারণ পুরোনো অ্যাসাইনমেন্টের স্ট্র্যাটেজি আর কিন্তু ফলো করা হয় না, তাই নতুন অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয়, কি করতে হয়, সমস্ত নিয়ে আজকের আপডেট আজকের আমি ডিসকাস করবো। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে। আর অ্যাসাইনমেন্ট নিয়ে যে হারে বিজনেস চলে সেই রিলেটেড কিছু টপিক আজকে আমি পুরো ডিসকাস করবো, তো আশা করছি তোমার অনেকটা হেল্প হবে। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি ক্লিক করে দিও আমার ভিডিও নোটিফিকেশন সবাইকে পাওয়ার জন্য। এছাড়া পার্সোনাল গ্রুপ আছে, পার্সোনাল পেজ আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে জয়েন করতে পারো, পার্সোনাল ব্লগ আছে, তাহলে ভিজিট করতে পারো। চলো শুরু করা যাক। ফার্স্ট, অ্যাসাইনমেন্ট কি, কাকে বলে, কেন লেখা হয়, এই রিলেটেড আমি একটা বড় পোস্ট দিয়ে আছি, অলরেডি আমি দিয়ে দিয়েছি। আমি ইউটিউবে এই নিয়ে ভিডিও আছে, আমি তার লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও আমার ফেসবুক পেজে আমি এই নিয়ে অনেক ডিসকাস করেছি, তাই আমি সেই লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে তোমরা অনেকটাই সুবিধা হয়, তোমরা টাইম করে দেখে নিও। এখানে আমি আর ডিসকাস করছি না, কিন্তু এখানে যেটা ডিসকাস করা আছে সেটা হচ্ছে পুরানো অ্যাসাইনমেন্ট আর নতুন অ্যাসাইনমেন্ট। দেখো আমি দেখে বাদিকে একটা পিকচার দিচ্ছি, এটা হচ্ছে তোমার পুরানো অ্যাসাইনমেন্ট, এইটা এইরকম দেখতে। এই রিলেটেড যে পুরানো অ্যাসাইনমেন্ট কি করে লিখতে হয়, নাম্বার কতটা বাড়াতে হয়, কিভাবে নাম্বার বাড়াতে হয়, এই নিয়ে আমার একটা ভিডিও আছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে পুরোনো অ্যাসাইনমেন্টটা কি ছিল। এবার আছে নতুন অ্যাসাইনমেন্ট। তারপর এই দিকে আছে নতুন অ্যাসাইনমেন্ট। নতুন অ্যাসাইনমেন্ট একটা পিকচার দিচ্ছি, দেখো কিছুটা বাংলা দিচ্ছি, আমি একটা পেজেই লিখেছি, কিছুটা বাংলা দিচ্ছি, কিছুটা ইংলিশে লিখেছি। তো এইভাবে লিখতে হবে, আমি একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি কি করে লিখতে হয়। আশা করছি এরকম করে এইরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলে তোমরা ভালো নাম্বার হবে। তো এছাড়াও অ্যাসাইনমেন্ট তোমাদের ডাউনলোড করতে হবে। বলে রাখি, আগে একটা টাইম ছিল যেখান থেকে কলেজ থেকে লুডশিট দেওয়া হতো, এখনো তোমাদেরকে বলা হবে, তো যারা নতুন তারা জানো না, হয় তোমাদেরকে বলা হবে প্র্যাকটিক্যাল পেজ দেওয়া হবে, বা প্র্যাকটিক্যাল পেজ বা A4 সাইজ পেজ দেওয়া হবে, তার আগে টাকা নিয়ে নেওয়া হবে, এইসব গল্প আছে। তাই সাবধান, এগুলোতে খুব সাবধান। আমি এগুলোকে ডিসকাস করার জন্য আরো অ্যাসাইনমেন্ট টাচ করা, অ্যাসাইনমেন্ট রিলেটেড টপিক টাচ করা খুব সাবধান। এরকম কিছু আর নেই এখন, কিন্তু অফিসিয়ালি তোমাদের অফিসিয়াল যে আমাদের NSO সাইট আছে সেখানে ওরা আপডেট দেয়, ওখান থেকে তোমাদের ডাউনলোড করতে হবে। এক একটা পেপারে প্রায় 20-24 করে পেজ থাকে পেপার ওয়াইজ, কারণ কিছু কিছু পেজ আবার 10-12 করে আছে, কারণ কোনো কোনো পেপার তোমাদের 50 নম্বর হয়, কোনো কোনো পেপার তোমার 100 নম্বর হয়। তাই সেই ব্যাপারে সেই টপিক ওয়াইজ তোমাদের পেজ দেওয়া হয়, তো ওটা তোমাদের ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হয়। তখন তুমি একটা পিকচার দেখতে পাচ্ছ, প্রিন্টের পর এভাবে লিখতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখা। তো পুরো টপিকটা এইভাবে লিখে নিও, পুরো প্রত্যেকটা পেজ আমি ইংলিশ দেখিয়ে দিচ্ছি, বাংলা দেখিয়ে দিচ্ছি, এইভাবে লিখে নিও। এবার আসি ফ্রন্ট পেজ। কোনো কোনো জায়গায় কিন্তু অ্যাসাইনমেন্ট তুমি প্রিন্ট আউট করে লিখে নিলেও কোনো কোনো স্টাডি সেন্টারে কিন্তু ফ্রন্ট পেজ চায়, এটা একটা ছোট রকম বিজনেস বলতে পারো। আর যদিও ফ্রন্ট পেজে যে ফ্রন্ট পেজ যে লেখাগুলো থাকে সেটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পেজের ফ্রন্ট পেজ দেওয়া থাকে, তারপরেও কিন্তু কলেজে কিছু কিছু কলেজ ওরা ফ্রন্ট পেজ দেবে, তোমাদেরকে সেখানে ফ্রন্ট পেজ আগে থেকে কালেক্ট করে নিয়ে আসতে হবে, এসে তোমাদের লিখতে হবে, সাবমিট করতে হবে, দেন তোমাদের সেলাই করতে হবে। ঠিক এইরকম আমি একটা পিকচার দিচ্ছি, এটা যদিও ওল্ড কিন্তু তারকেশ্বর কলেজ থেকে আমাদের দেওয়া হয়েছিল, আমি এইভাবে করেছিলাম, তাই আমি একটা সাইডে একটা পিকচার দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। দেখ এইভাবে আমাদের সেলাই করতে হবে, সেলাই করতে হবে। অন্য অন্য কোনো কলেজ আমি জানি না নেয় কিনা, কোনো কোনো কলেজ তো নেয়ই না। সেলাইটাই কিন্তু অফিসিয়াল, ওদের নিয়মই আছে, সেলাই করে ভালো করে দিতে হবে। এবার ব্যাপার হচ্ছে সেলাই কেন করতে হবে? সেলাই করবে কারণ তুমি যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে ওরা ওদের লাখ লাখ খাতা জমা করবে মেন সেন্টারে গিয়ে। তুমি অত এক একটা কলেজে প্রচুর হাজার স্টুডেন্ট, এত স্টুডেন্টের খাতা ওরা কোথায় রাখবে? যার জন্য ওরা কি করে যেমন তেমন করে রেখে দেয়। তো এক্ষেত্রে যদি তুমি যেমন তেমন করে তুমি যদি নিজে দিয়ে দাও আর তোমার সাথে কোনো কারণে তোমার যদি ছিঁড়ে যায় বা কিছু প্রবলেম হয়ে যায়, তখন তোমারই লস হবে। তাই তোমাকে ভালো করে সেলাই করে যত্ন করে দিতে হবে, যাতে ওরা যেমন তেমন করে রাখলেও তোমার অ্যাসাইনমেন্ট খাতাতে সমস্যা না হয়। এটা তোমার দায়িত্ব, তোমাকে দিতে হবে, তোমাকে করতে হবে। এটা হচ্ছে পুরো টপিক, অ্যাসাইনমেন্ট টপিক। যে অ্যাসাইনমেন্ট নিয়ে বিজনেস চলে, কোথাও কোনো ফাঁদে পা দিও না অ্যাসাইনমেন্ট নিয়ে, কারণ অ্যাসাইনমেন্ট তোমাদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে হয়। তাই অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো রকম फादे पा दिओ ना कलेज दिखे एत टाका दिए केनो आबार परे देखबे परे तुम्हारे टाकाटाई नष्ट होच्छे ताई एटा साबधान একটু সাবধান থেকো। আর যারা নতুন তারা একটু ভয় পাবেই, তো ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে আপডেট দিয়ে দেবো চ্যানেলের তরফ থেকে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা আছি। আমাদের আরও ইউটিউব কমিউনিটি সবাই যারা ভিডিও বানাচ্ছে তারা সবাই হেল্প করে দেবে, শুধু আমি একা নয় সবাই হেল্প করবে, সবাই ভিডিও বানাচ্ছে আশা করছি সবাই হেল্প করে দেবে। আর আমি তো আছি। এছাড়াও আমরা কি এছাড়াও তুমি বলে রাখি তোমাদের যারা যারা নতুন অ্যাডমিশন নিয়েছে বা যারা ওল্ড অ্যাডমিশন তোমাদের সবার নোট সাজেশন অ্যাসাইনমেন্ট তো আমার কাছ থেকে পেয়ে যাবে। আর্ট সাবজেক্ট, আমি আর্টস নিয়ে কাজ করি, আর্টসের নোটস আমি দেওয়া শুরু করে দিয়েছি, অ্যাসাইনমেন্ট আমার কাছে নোট কিনলে অ্যাসাইনমেন্ট ফ্রি, অ্যাসাইনমেন্ট নিয়ে জানানো দরকার ছিল। আর বাকি ডিসক্রিপশন চেক করে নিও, বাকি ভিডিওর লিঙ্কগুলো দেখে নিও যে পুরোনো অ্যাসাইনমেন্ট কী করে লিখতে হয়, নতুন অ্যাসাইনমেন্টের পিকচার আমি ডান দিকে দিয়ে রেখেছি তোমরা দেখে নাও। আর অ্যাসাইনমেন্ট কাকে বলে কি এই নিয়ে আমার ফেসবুক পেজে লেখালেখি আছে, ইভেন আমার ভিডিও আছে, তাই ওটা তোমরা দেখে নিও। এটাকে বলা ছিল উইশ অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, বাকি আপকামিং আরও কিছু ভিডিও আসবে, ভালো ভিডিও আসবে দেখে নাও। থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকে সুস্থ থাকো, টেক কেয়ার।